ঢাকাই সিনেমায় কায়সার জু নামটি এখন খুব পরিচিত, তবে সেভাবে হিট সিনেমা দিতে পারেননি এই চিত্রনায়ক। সবকিছু ছাপিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন আরজু। এরই মধ্যে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। এবার তিনি যুক্ত হলেন গবেট নামে নতুন একটি সিনেমায়। বেঙ্গলাই মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ হবে ছবিটি। এটি পরিচালনা করছেন দেবাশিস সরকার। চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। আমি মূর্খ নয়, বা আমি গাধাও নয়, আমি চালাকও নয়। আমি কি সেটা দেখার জন্য গবেট মুক্তির অপেক্ষায় থাকতে হবে। ছবিটিতে আরজুর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শিরিন শীলা। তিনি জানান এটি আরজুর সঙ্গে তার চতুর্থ ছবি। খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে। কায়সারজুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা। আমরা একটা খুব ভালো জুটিতে কাজ করছি, আর দাদার সাথে এই পাঁচ সিনেমা আমার। আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ণ করা হবে বলে জানিয়েছেন প্রযোজক দেবাশিস সরকার। অনিবার্য কারণবশত আমার দেশ ছাড়তে হয়েছে, আমার জন্মভূমি নড়াইল, কিন্তু আমি আমার দেশে ফিরে এসেছি। স্বপন শাহ যদি এক দেশের থেকে আরেক দেশে গিয়ে একের পর এক কাজ করতে পারেন, তাহলে আমরাও যদি এরকম একটা উদ্যোগ নিই এবং আপনাদের সবার সহযোগিতা যদি পাই, তাহলে আমাদের এখানেও কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, কারণ আমাদের অনেক শিল্পী বেকার আছেন। অন্যদিকে একই দিনে হয়ে গেল আরও একটি সিনেমার মহরত। সাধের টিয়া শিরোনামে এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করবেন জীবন চৌধুরী এবং নিঝুম রুবিনা। এত সুন্দর একটা মুভিতে আমাকে দাদা কাস্ট করেছেন। সাধের টিয়া নামটাই আসলে অন্যরকম, মানে শুনতেই কেমন যেন একটা ভিতরে একটা অনুভূতিতেই আসলে অন্যরকম। কতটুকু সৎ সাহস নিয়ে এট এ টাইমে দুটি প্রোডাকশন শুরু করেছে। আসলে অনেক সময় চুপিসারে চিন্তা করলে মনে হয় কি জানেন, যে এই লোকটা কি আসলে সুস্থ মস্তিষ্কের কেউ, নাকি পাবনার কোনো সার্টিফিকেট তার রয়েছে। যেখানে আমাদের বিগ বিগ প্রোডাকশন হিমশিম খাচ্ছে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, সেই দুর্ভিক্ষের বাজারে আজকে দেখুন যে সে এট এ টাইমে দুটি সিনেমা শুরু করেছে। চলচ্চিত্রের এই দুঃসময়ে একসঙ্গে দুটি ছবির কাজ শুরু করা এই সময় আসলেই দুঃসাহসিকতার পরিচয়, এমনটাই বলেন অনুষ্ঠানে আগত অতিথিরা। দুটি ছবি দেবাশিস সরকার করছে, আমার অন্তর থেকে দোয়া থাকবে দুটি ছবি যেন ব্যবসার সফল ছবি হয়। আর সরোয়ার সাহেব এবং দেবাশিস সরকার দুজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেবাশিস সরকার দাদা আমার খুব শ্রদ্ধাভাজন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে যা কিছু করার ওনার জন্য করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি এবং করেছিও সেটা। এই সিনেমা দুটিতে থাকছে বেশ কিছু গান, যাতে কণ্ঠ দিয়েছেন আগুন, কণা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী ও জাফর। ভাইদের সাপোর্টটা অনেক বেশি লাগবে। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি। ভালোবাসার সৃষ্টি।